আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পদ্মা ব্রিজের পড বিয়ারিং সম্পর্কিত কিছু তথ্য ও ভিডিও চিত্র। এখানে দেখতে পাচ্ছেন সুপার টি গার্ডারগুলো পড বিয়ারিংয়ের উপর বসানো হয়েছে। মূলত গার্ডারগুলো প্রথমত ইরেকশন করা হয় একটি স্টিল প্লেটের উপর। ইরেকশন করার পর পড বিয়ারিংগুলো ইনস্টল করা হয়। পড বিয়ারিং ইনস্টল শেষ হলে সুপার টি গার্ডারের বটম প্লেট এবং পড বিয়ারিংয়ের টপ প্লেট দুটি ফিক্স করা হয়। ফিক্স করার পর পড বিয়ারিংয়ের চারপাশে ফর্ম ওয়ার্ক লাগানো হয়। কাঠের ফর্ম ওয়ার্ক দিয়ে চারপাশ ভালোভাবে আটকিয়ে তারপর পড বিয়ারিংটি গ্রাউটিং করা হয় এবং 7 দিন কিউরিং করার পর সমস্ত হোমওয়ার্ক খুলে ফেলা হয়। এই গ্রাউটটি মূলত JGM-202 এই ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়। JGM-202 এর গ্রাউট প্রসিডিউর এবং গ্রাউটিং মিক্সিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি একটি আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। পড বিয়ারিংয়ের উপর প্রাথমিকভাবে কোনো লোড ট্রান্সফার করা হয় না। গার্ডারের উপর একটি ডেক স্ল্যাব করা হয়। ডেক স্ল্যাবটি সম্পূর্ণ হলে তারপর পড বিয়ারিংয়ের উপরে লোড ট্রান্সফার করা হয়। লোড ট্রান্সফারের ক্ষেত্রে শুধুমাত্র স্টিল প্লেটটি সরিয়ে দিলেই পড বিয়ারিংয়ের উপর লোড ট্রান্সফার হয়ে যায়। যানবাহন চলাচলের সময় এই বিয়ারিংটি সামান্য জাম্পিং করবে। এটি একটি চাইনিজ কোম্পানি হুনান এর প্রোডাক্ট, যার গ্যারান্টি 100 বছর। পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমরা ইলাস্টোমেরিক বিয়ারিং এবং মেন ব্রিজের পড বিয়ারিং নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে বিয়ারিংয়ের ড্রয়িং সহ বিস্তারিত আলোচনা। মেন ব্রিজে মূলত দুই ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়েছে। একটি হলো স্প্যান বসানো হয়েছে যার উপর, এবং আর একটি রেলওয়ে স্ট্রিঙ্গার বসানো হয়েছে যার উপর। এই দুই টাইপের বিয়ারিং নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।